প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের একদিন উচ্চ পানি হতে সৃষ্টি করেছেন অথপর সুন্দরতম অবয়বে প্রেরণ করেছেন এই পৃথিবীতে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম নাযিল হল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার পর এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক أعوذ بالله من الشيطان الرجيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب قلوب أبصارها خاشعة أبصارها خاشعة أبصارها خاشعة يقولون يقولون أئن أبصارها خاشعة والنازعات غرقا والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون إنا لمردودون في الحافرة أإذا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه اذهب إلى فرعون إنه طغى فقل هل لك
كيلا وأهديك وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال فحشر فنادى فقال أنا ربكم الأعلى فقال أنا ربكم الأعلى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج دحاها أخرج منها ما متاعا لكم ولأنعامكم متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى অতঃপর যখন এসে পড়বে সেই মহাসংকট মানে يوم القيامة قيامت فإذا جاءت الطامة الكبرى যখন কিয়ামত আসবে এটা বিপদ বিশাল বড় একটা বিপদ হবে يوم يتذكر الإنسان ما سعى সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু তার জন্য যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছে বাড়ি গাড়ি সুন্দরী বউ নারী কত কি ধন সম্পদ শক্তি দাপট আধিপত্য বিদ্যা বুদ্ধি পরিচিতি একটা কিছু যেটা সে চেষ্টা করেছিল পৃথিবীতে যখন কিয়ামত আসবে সে স্মরণ করবে যা সে চেষ্টা করেছিল খুব বেশি وبرزت الجحيم لمن يرى এবং সেদিন জাহান্নামকে উন্মুক্ত করা হবে মানুষের সামনে যা মানুষ দেখতে পাবে فاما من طغى অতঃপর যে দুনিয়ায় সীমা লঙ্ঘন করেছে লিমিট ক্রস করছে যে ব্যক্তি واثر الحياه الدنيا আর পার্থিব জীবনকে পরকালের চাইতে বেশি প্রাধান্য দিয়েছিল যে ব্যক্তি فان الجحيم هي المأوى جهنم هي بتار থাকার জায়গা واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আর যে লোক তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় করেছিল এবং নিজেকে কামনা বাসনা থেকে কি করেছে নিবৃত্ত রেখেছিল فان الجنه هي المأوى জান্নাত হবে তার থাকার জায়গা খুব সিম্পল কেমন যে লোকটা আখেরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে তার থাকার জায়গা জাহান্নাম হবে খুব সিম্পল এবার সে যেই হোক যার কাছে প্রায়োরিটি পৃথিবীর বেশি সে জাহান্নামে যাবে আর যে তার রবের সামনে দাঁড়াবে এমনটা ভয় করে এবং ইতস্ত হয়
মনে প্রাণে বিলিভ করে সেটা রবেশনা খুব সিম্পল লজিক জানাতে যাওয়ার, কেমন আল্লাহকে যত তৌফিক দেবো। সরি, আমি আসলে ওই আজকে যেখানে ওয়াজ আমার মনে ছিল না, আমি তো প্রফেশনালি ওয়াজ করি না, তো দুই একজনের যাতে আওয়াজ দেয় আমি যদি নিই, আমি বলি যে আমার মনে থাকবে না, আপনি একদিন আগে বলে দিয়েন, কেমন মানে আমি লিখে রাখি না, যেহেতু আমি প্রফেশনাল বক্তা না। আর এর রিজন এটা না যে আমি খুব একটা মানে অন্য কিছু না, আমি আলেম না। রাত 11টা থেকে আমি এখানে স্টেজে আসি, মানে একজন আলেম এখানে নেই, আমি না থাকলে একজন আলেম থাকবে এটা গ্যারান্টি ইনশাআল্লাহ। কারণ বক্তা মানে যারা অ্যারেঞ্জ করে তারা এতটাই অপারগ, তারা অনেক সব মিথ্যা কথাও বলে, তাদের অপারগতার পর্যায়ে এমন জায়গা যায় নিজেরাই আসলে নিজেদের ওয়াদা ঠিক রাখতে পারে না। তো আমি বুঝি তাদের অপারগতা, তার মানে আমি জামশেদ মজুমদার যদি না আসি, কোনো একজন ভালো আলেম আসবে এখানে রাত 1টা পর্যন্ত ওয়াজ চালাবে, সেজন্য আমি ওয়াজ মাহফিল নিই না। আমি ওদেরকে বলেছিলাম আমাকে স্টেজে নিয়েন না, আমি মানে ঠান্ডার জামা কাপড় নিয়ে আসিনি, কারণ আমি বাইকে ছিলাম, কেমন মানে আমি আমার ফুফিদেরকে দাওয়াত দিচ্ছিলাম, যেহেতু বাড়িতে গেছি আম্মা আসছে, ফুফিদেরকে দাওয়াত দিতে হবে, সবাইকে দাওয়াত দিয়ে বাড়িতে আনতে হবে। মাগরিবের সালাত আমি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় করতেছিলাম, তা মানে অনেক দূর এখান থেকে পড়ে না। তো আমাকে শেখ মুকাররম বিন মাহজুন হাফেজাহুল্লাহ উনি আমাকে বললো যে জামশেদ তোমার তো আজকে মাহফিল কই তুমি? আমি বললাম আজকে না অবরোধ, আমি যাবো না। ভাবলাম যেটা উসিলে দিতে সারা যাবে, অবরোধ আমি যাবো না। বলে যে না 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 কোনো অবরোধ নেই, আসো আসো। তো আমি মানে বিশ্বাস করবে কিনা জানি না, আমি বাইক নিয়ে গিয়ে বাসার সামনে রেখে আমাদের যিনি গাড়ি চালায় ভদ্রলোক ওনাকে বললাম যে ভাই আপনি গাড়ির স্টিয়ারিংয়ে বসে থাকেন, আমি বাইক থেকে নামবো গাড়ি তুলবো চলে আসবো। আসলে আমি দিনের 10টা বাজে মানে খালার বাড়ি, নানার বাড়ি, ফুফির বাড়ি, আবার খালার বাড়ি, মানে নানা জায়গায় শুধু দাওয়াত দিচ্ছি। তো সব কিছু মিলে দিনের 10টায় আমি ঘর থেকে বেরোছি, বাহিরে দুপুরে খাওয়া দাওয়াটা করেছি। তো ভাবলাম এখানে এসে বললাম যে দেখেন আমাকে স্টেজে নিয়েন না, যদি মাইক দিয়ে দিন নেন। তো আমি জানি যে আজকে শেখ মুজাফফর বিন মাহসিন হাফেজাহুল্লাহ উনি প্রধান অতিথি, আমি প্রধান অতিথি হতে হচ্ছে। আমার কাছে এখন মনে হয় যে একটা মূলার সামনে সব গাধা বসে ঝুলে রাখছে কথা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার ভিতরে থাকা অহংকার এবং অবুদ্ধি অনেক উদাহরণ উদ্ধৃতি দিতে পারলো লাভ নেই। আপনার কাছে কি মনে হয় 1450 বছর থেকে যারা কোরআন হাদিস ব্যাখ্যা করে, যারা ওয়াজ মাহফিল করে, তারা এক আয়াত পড়ে সেম কথা বলে? না। তার মানে প্রত্যেক ওই ব্যক্তি যিনি কোরআন হাদিস শুনে ওনাকে আল্লাহ ওনার পরিস্থিতি অনুযায়ী একটা বুঝ দান করে, এবং সেই আমি সরাসরি কিছু ইনশাআল্লাহ আমি এখান থেকে দিয়ে নেওয়ার জন্য চাইব, আপনারা প্লিজ না করিয়েন না, আমার ঠান্ডা লাগছে বছর, কেমন করার মতো উপযোগী কোন ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই। মিথ্যা অনেক মাহবুদ আছে, কিন্তু আল্লাহ হচ্ছে সত্য মাহবুদ। যেমনটা লোকমান হাকিম বলেছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আর স্মরণ করুন যখন লুকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে মানে ওয়াজ করতে গিয়ে তার পুত্রকে বলেছে, ইয়া বুনাই হে আমার, হে আমার সন্তান বা হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে পৃথিবীর বড় জুলুম। এটা তো আল্লাহ বলেছে। শিরক সম্পর্কে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতে চান, তাহলে আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির, আমি কি তোমাদের সবচাইতে বড় কবিরা গুনাহ
কবিরা গুনাহগুলো সম্পর্কে জানাবো না বা অবহিত করব না? ফালাহান, আপনি বুঝছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ হাবিবুল্লাহ, 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 আল্লাহর পছন্দের মানুষ তিনবার একই কথা বললেন। আমি কি তোমাদেরকে পৃথিবীতে যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধগুলো সম্পর্কে কি আমি তোমাদেরকে জানাবো, অবহিত করব? সাহাবারা সবাই বললেন কালু, সবাই বললেন বেলা, জি অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন। তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালু, সরি কাল, তিনি বললেন আল ইশরাকু বিল্লাহ, সেগুলো হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া। ওজালাসা ওয়াকানা মুত্তাকিয়ান ফাকাল, তিনি হেলান দিয়ে বসেছিলেন, এবার সোজা হয়ে বসলেন এবং বললেন আলা ওয়া কাউলু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কার কার মা বাপ বেঁচে আছে? সুবহানাল্লাহ, সবার মা বাপ বেঁচে আছে না? মা অথবা বাপ যে কোনো একজন বেঁচে আছে কার? সুবহানাল্লাহ, তোমাকে বলে রাখি ছোট ভাই না, বা মুরব্বি আপনাকে বলে রাখি, অনেক মুরব্বির মানে মা বাপ মুরব্বি, উনি নিজে মুরব্বি হয়ে গেছে। ফর এক্সাম্পল বাপের বয়স 85, ওনার বয়স 50+, এরকম আছে অনেকে। কেমন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কি? আল্লাহর সাথে শিরিক করা, রাইট? দ্বিতীয় বড় অপরাধ হচ্ছে, মানে এগুলো দ্বিতীয় তৃতীয় না, আসলে এগুলো বড় অপরাধের অন্তর্ভুক্ত। কেমন ক্যাটাগরিজ করা যাবে না, এক দুই দিয়ে বলা যাবে না, এগুলো বড় অপরাধ, এর ভিতরে এগুলো চলে আসছে, বাবা মায়ের অবাধ্য হওয়া, যেটা আজকের দিনে বলতে পারি আমি যে অনেক বারে যে আমার ইনক্লুডিং মি আমি সহ বলতে পারি যে আমরা অনেকেই অপরাধে অপরাধী। আল্লাহকে কেউ গালি দেয় মুসলিমদের মধ্যে? মা বাপকে অনেকে গালি দেয়। আল্লাহকে কেউ গালি দেয় না? দেয়। যারা অন্য ধর্মীয় দেব দেবতাকে গালি দেয় তাদের সামনে, তারাও আল্লাহকে গালি দেয়, ওই ধর্মীয় লোকেরা। বহু ফেসবুকে আমি দেখেছি এগুলো, কেমন ফেসবুকে আমি দেখেছি যে এক নাস্তিক কিছু একটা বলেছে, পিছন দিয়ে যায় মুসলিমরা ওর মা মাসি সব এক করে ফেলতেছে, এটা নাকি ওর ইসলাম প্রিয়, এটা ডিফেন্ড করতেছে ইসলামকে। এভাবে ব্যাপারটা হয়ে গেছে আরেক রকম। আমি আসলে এগুলো বলতে চাই না, আমার আমার বলার দোষ, এটা আমি মানি, আপনাদের বুঝার কোনো ভুল নেই, আমার বলার অনেক ভুল আছে, আমার উদাহরণ উদ্ধৃতি এবং আমার যেই ব্যাখ্যা এটা মানে একটু একটু মানে আমার মতো, এটা কারোর সাথে মেলে না, এই জন্য এটা আমার দোষ। যেমন ধরেন এখন একটা রানিং বক্তব্য চলতেছে, কিছু হুজুর মাইকে এসে বলতে চাচ্ছে যে বাংলাদেশে নাকি এমন আলেম আছে যারা ইসরায়েলের পক্ষ নেয়। ওয়াল্লাহি আমি জামশেদ মজুমদার যতটুকু দেখি ইন্টারনেট ইউটিউব ওয়াজ মাহফিল সার্চ করে দেখি, আমার জানা মতে সুফি সুন্নি, তারপরে হচ্ছে কি বলে এটাকে বাংলাদেশে তো চিশতি সাবেরি তরিকত হাকিকত মারাফত শরীয়ত বহু ধরনের আইডিওলজি আছে, কি আছে, তাবলিগ জামাত আছে, জামাতে ইসলাম আছে, হেফাজত ইসলাম আছে, আহলুল হাদিস আছে, কওমি আছে, ইত্যাদি ইত্যাদি বহু আছে। প্রত্যেক ওই ব্যক্তি যারা আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো নাড়ে কে কে মনে চেঞ্জ করছে এটা সামনে? কেন ভাই বিরক্ত করছেন কেন? চেঞ্জ করতেছো কোনো ভাই তুমি? না না সাউন্ড ঠিক আছে, বিসমিল্লাহ, এটা স্মরণ তো এখান থেকে, তুমি ভাই ধরলা কেন ভাই? আমি আমার জানা মতে একজন হুজুরকেও দেখি নাই, একজন আলেম ওলামাকেও দেখি নাই যাদের নিজেদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, আমি একজনকেও পাইনি যে কেউ ইসরায়েলের পক্ষে এবং ফিলিস্তিনিদের বিপক্ষে। আমি এমন কোন লেকচার শুনিনি কারো যে ইসরায়েলের পক্ষে গেছে কোনো মুসলমানের, কিন্তু এই দেশে তবু প্রতিদিন ইউটিউব ইন্টারনেট খুলে ইউটিউবারগুলা ন্যাংটা মহিলাদের নাচ গান বিক্রি করে টাকা ইনকাম করা ফ্রিল্যান্সারগুলা, যারা নিজেদেরকে ফ্রিল্যান্সার মনে করে হালাল টাকা কামাচ্ছে, কেন ওয়াজ ওয়াজ আপলোড দেয়? তো বেটা ওয়াজের কারণে তোকে টাকা দেবে, এটা ওয়াজের মধ্যে অ্যাড আসার জন্য তোকে টাকা দেয়। মানে এখানে যদি একটা মহিলা নে না চায় টাকা পাইলে মাহফিল যেভাবে টাকা ইনকাম করলো, তুমি ওয়াজ আপলোড দিয়ে এভাবে টাকা ইনকাম করো, ইটস সেম। আচ্ছা তো এরা করলো কি, এরা এগুলো খুব লাগাই দিছে প্যাচ। আমি আজকে চিন্তা করে দেখলাম যে না, আমার জন্য বলাটা মুশকিল, আমার আবার ওই যে সৌদি আরবে বড় হয়েছি তো সামাজিকতা বুঝি কম এখানকার। একটা উদাহরণ দিতে গিয়ে আমি বললাম মানে ফিলিস্তিনিরা ইনশাল্লাহ জিতবে, এটা বলতে গিয়ে আমি কিভাবে বলছি, আমি বলছি যে
আরে বেটা কোনো সত্য যদি কোনো ইহুদি হয় নাসারা হয় সে যেই হোক কোনো একটা বিষয় যদি তার সততা থাকে এবং তার যদি এখানে রাইট থাকে যদি সে সত্যবাদী হয় কোনো একটা টপিকে তাহলে সত্যকে তো আল্লাহ বিজয় দান করে রাইট তার মানে আমি এটাকে খুব গুরুত্ব দিয়ে বলছি যে ফিলিস্তিন রয়ে জিতবে ওর তো মুসলিম আলহামদুলিল্লাহ রাইট না এটা ইটস গন রং রং আমি সাফাই গাইতে চাই না তবু আমি বলবো বাংলাদেশে কিছু বক্তা বলতে চায় যে ওনারা হামাসের পক্ষে আরেকজন হামাসের বিপক্ষে আমার কাছে অনেক চিন্তা করে দেখলাম যে না আসলে এরা হামাসের পক্ষে না ওরা হামাসের বিপক্ষে না এরকম না আসলে এরা নিজেরা নিজেদের বিপক্ষে তো ওই জন্য একজন আরেকজনের পক্ষপাত করে কেউ বলছে যে এটা আমার ওটা তোমার হ্যাঁ ফর এক্সাম্পল ফিলিস্তিন থেকে আমারও তো আসলে এগুলো নিয়ে কথা বলা উচিত না তারপর ওয়াল্লাহি দেখে আমার যদি ভুল হয় এগুলো ভুল আমি স্বীকার করেছি আগে থেকে এটা আমার একান্তই নিজের চিন্তা ভাবনা অনেক কিছু ভেবেছেন এরকম না আপনাদের কাউকে উৎসাহিত করতেছেন আমার কাছে কেন জানি মনে হয় যে যারা বলেছে যে হামাস কেন এখানে অ্যাটাক করেছে আমার কাছে মনে হয় ওরা ফিলিস্তিনিদেরকে ভালোবেসেই বলেছে আসলে কিভাবে আমি বলি আমার কাছে মনে হয় ওনাদের পক্ষ থেকে আমি বলতেছি না আমার ধরো নিউজে আসলো যে ইসরায়েলি মরছে 400 ফিলিস্তিনি মরছে 18,000 তখন সে হয়তো চিন্তা করলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমার 18,000 ভাই মারা গেছে সে হয়তো সহ্য করতে পারতো সে যদি আর একটু শক্তি হলে ভালো হইতো হয়তো যে তার ভাইদেরকে নিয়ে হয়তো এটা আলোচনা করছে সে যারা বলে আমার কাছে কেন জানি মনে হয় যে না ইসরায়েলের পক্ষে বলে না আসলে আসলে ওরও কষ্ট পায় যে এতগুলো মানুষ মারা গেছে মুসলিম ভাই মারা গেছে মানে সমান সমান হয়নি তো বা 19-20 হয়নি 18-20 হয়নি যুদ্ধটা হয়ে গেছে আসলে একে আর 100 হয়ে গেছে প্রায় তো ও হয়তো এই জায়গা থেকে বিশ্লেষণ করে যে মুসলিম দেখা সলাত আদায় করে না ওদের ভিতরে ঐক্যতা নাই ওদের ভিতরে নিজেদের ভাই ভাইয়ের সম্পদ মেরে খেয়ে ফেলতেছে পাঁচত সলাতের এরা অনুসরণ করে না রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে এখনো নিজেদের মধ্যে এটাই ডিসাইড করতে পারে নাই যে রসুল কি মাটির না নূরের আল্লাহকে সব জায়গায় বিরাজমান নাকি আরশে আজমের উপরে এটাই ডিসিশন নিতে পারে নাই এখনো দ্যার আর সো মেনি ডিফিকাল্টিস মানে একজন একজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং মধ্যে অনেক প্রবলেম আছে এখন কেমন তো এই জন্য আমার মনে হয় যে ওয়াজ মাহফিল ইউটিউবারদের আল্লাহ দান করুন বর্তমানে সবচেয়ে বড় সবাই না যারা অ্যাড বিজ্ঞাপন দিয়ে ইনকাম করে বেশি মানুষ দেখবে জন্য 30-40 সেকেন্ড 2023 অক্টোবর 16 তারিখে আমি ড্রাইভে গেছি ওনার ধরেন ওই ওয়াজের সাথে আমার ওয়াজ আগে বলছে যে তারেক মনার বলছে আমার বিলিতি ও নাকি দিন প্রচার করছে ও নাকি কি করছে এটা দেখো দিন প্রচার আল্লাহ তোমাকে হেদায়ত দিক ভাই তুমি যে কত বড় ক্ষতিগ্রস্ত তুমি জানো না প্রত্যেক মানুষ যে ফিতনায় নিমজ্জিত হয়েছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল তুমি বোঝো আমি একটা লাইভ করছি দুদিন পরে এসে আমি কোনো সাফাই বলিনি আমি এসে সোজা ক্ষমা চেয়ে নিয়েছি কারণ আমি চাই না আমি ফিতনার অংশ হই আমি বলবো না যে যারা শুনছে আমাকে ভুল বলছে তারা ভুল এটা আমি বলবো না আমি বলবো যে আমার বলাতে হয়তো ভুল হয়েছে আমার হয়তো ব্যাখ্যা করাতে ভুল হয়েছে আমার হয়তো আমি আমি যা বলতে চাইছি হয়তো আমি তা বলিনি শয়তান হয়তো আমাকে ধোকা দিয়েছে আমি এসে ক্ষমা চেয়েছি কেন আমি চাই না কোনো ফিতনার অংশ আমি হই এই পৃথিবীতে একটা সিঙ্গেল ফিতনা আমি চাই না এটার অংশ আমি হই কারণ আমি এত বড় আলেম না আমার এত নেকি নাই আমার এত গুণ নাই আমার এত দান সৎকার এত সম্পদ নাই আমার যেটা মানে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মতো আমি পারবো না এত দান করতে আমার এত সম্পদ নাই হ্যাঁ আদম আলাইসালামের যুগের মানুষের মতো আমি 1,000 বছর হায়াত পাবো না হয়তো আমি তা গ্যারান্টি জানি ইনশাআল্লাহ যে এত হায়াত কেউ পাচ্ছে না জানি আমি কোন 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 জায়গা থেকে ইউনিক কিছু চলে আসছি ব্যতিক্রম যে আমি 1,000 বছর নামাজ পড়বার জিকির করবো আজকাল করবো না সো আমি পৃথিবীতে ছোট বা বড় কোনো ফিতনার অংশ আমি হতে চাই না যদি আমি এটার মধ্যে যুক্ত হয়ে যাই আমি সরি ভাই সরি আমার ভুলে গেছি আমি ভুলে গেছি আমি সরি আমি চাই না এটা নিয়ে ফিতনা হোক আমি চাই না কেউ একটা গালি দিক আর এটার রিজন আমি ওকে বাধ্য করি যে আমাকে গালি দিচ্ছে যে আমাকে গালি দিই আমি বলি না যে এটা ওর দোষ আমি বলছি ওকে আমি বাধ্য করছি আমার বলাই ভুল আছে আমার উচিতই না আমার বোঝা উচিত শ্রোতা কেমন সে ওজন্য কথা বলা উচিত আমার সো আমি এটা ফিল করি আর তোমরা এখানে ইউটিউবে বসে বসে কাটছিট করে গেল যাও তোমার পরিচিত যত হুজুর আছে সবাই থেকে বলবো যে জামশেদ মজুমদার বলছে অ্যাডসেন্স করে বর্তমান পলিসিতে একটা সময় ইউটিউবে এগুলা ইচ্ছা মতো দেওয়া যেত শুধু ইমেজ আসবে কেমন তুমি চাইলে কিছু অ্যালাউড করতে পারতো এখন তার এগুলো তোমার হাতে নাই এখন তুমি বলবো যে ভাই
আপনি অ্যাড দেই আর না দেই ইউটিউবে তো 5 সেকেন্ড এমনিই চলে। তোমার কথা হচ্ছে কেমন একবার দরজা খোলা ঘরে তুমি চিন্তা করলে আরে সুর তো চুরি করে ফেলবে আমি চুরি করে ফেলি। আরে মানে ইউটিউব তো দিবেই এবার আমি দিয়ে দিই। আরে ইউটিউব দিলে ইউটিউবের গুণ হবে, তুমি দিলে তোমার গুণ হবে, আশ্চর্য বুঝো না কেন? ওই বেটার দরজা খোলা চুরি যে করবে সেই চোর আর তারই গুণ হবে, যে চুরি করবে না সে চোর না তার চুরির গুণটাও হবে না। তোমাকে তো বুঝাইতে পারি না জিনিসগুলো, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই গ্রামের নাম কি? আল্লাহকে ভয় এবং ভালোবাসো, যেভাবে আল্লাহকে ভয় এবং ভালোবাসা উচিত। এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হওয়ার পূর্বে। জেনে রাখো পৃথিবীতে একটা আমল আছে, যে আমল তোমার সমস্ত পৃথিবীতে একটা পাপ আছে, একটা কাজ আছে, যে পাপ তোমার সমস্ত আমলকে নষ্ট করে দেবে। যেমনটা আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে সবার প্রতি অবশ্যই ওহি করা হয়েছে, যদি আপনি শিরক করেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাম, যদি আপনি নিজেও শিরক করেন লায়াহবাতান্না আমালুক, তাহলে আল্লাহ বলছেন যে আমি আপনারও সমস্ত আমলকে নিষ্ফল করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আনবিয়া ইমামুল মুরসালিন। যেই হন না কেন যদি আপনি নিজ শিরক করে বসেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই বলে তিনি সুবহানাহু তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। সতর্ক হন, আল্লাহ নবী সাল্লামের আমল বাতিল করে দেবেন যদি তিনি শিরিক করেন। এই কথা দিয়ে আসলে আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর কাছে হাবিবুল্লাহ, যিনি শেফায়েত করার সুযোগ পাবেন, যিনি শেফায়েত করার সৌভাগ্য অধিকার করবেন, ওনাকে দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে যে অপরাধ ক্ষমা হবার নয়, পাঁচ দুনার মানুষের উচিত সেই অপরাধ সম্পর্কে আজকে থেকেই সতর্ক হওয়া এবং অন্যকে সতর্ক করা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইগফির, ক্ষমা করবেন না, আইয়ু শরাকা বিহ, যে আল্লাহর সাথে শিরিক করে, ওয়া ইগফির, আর ক্ষমা করে দেবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, যা খুশি তা আল্লাহ তাআলার, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না শিরককে, এই ছাড়া ক্ষমা করে দেবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহর যা ইচ্ছা তা তিনি ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। ওয়ামান ইউশরিক বিল্লাহ, ও পাঁচ দুনার মানুষ যে আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয় সে মহাপাপ রটনা করলো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইগফির, ক্ষমা করবে না, আইয়ু শরাকা বিহ, যে আল্লাহর সাথে শিরিক করে, ওয়া ইগফির, আর ক্ষমা করে দেবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, যার যা খুশি অপরাধ যাকে খুশি তা ক্ষমা করে দিতে পারেন তিনি, যে শিরিক করবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে আল্লাহর সাথে শিরিক করলো, নিশ্চয় এই পৃথিবীর বুকে যত মানুষ পথভ্রষ্ট আছে সব মানুষ যদি এক জায়গায় চলে আসে আর তাদের মধ্যে যদি শিরিক না থাকে, যদি একটা একজন মানুষ যদি শিরিক করে বসে, আল্লাহ বলছেন যে ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে লোকটা শিরিক করলো সে সবচাইতে বেশি পথভ্রষ্ট হলো, ওর চাইতে পথভ্রষ্ট এই পৃথিবীর আর কেউ নাই যে মুশরিক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় কেউ আল্লাহর সাথে শিরিক করলে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দিবেন জান্নাতকে ওয়া মাওয়াহুন নার তার থাকার জায়গা হবে জাহান্নাম ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার এবং তার জন্য সেখানে কোনো সাহায্যকারী থাকবে না জালেমের জন্য যেই ব্যক্তি শিরিক করে তার চাইতে বড় জালেম আর এই পৃথিবীতে কেউ নাই ইন্নাল লাযিনা কাফারু নিশ্চয় কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে মিন আহলিল কিতাব যাদেরকে ان الذين كفروا من اهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها اولئك هم شر البريه নিশ্চয় কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে তারাই হচ্ছে সৃষ্টির অদম সুতরাং دینی ভাইরা পাঁচ দোনার মুসলিম তাওহীদি জনতারা মানুষ তোমাদের উচিত এখনি আল্লাহর একত্ববাদের দিকে ফিরে আসা এই পৃথিবীতে যত শিরক আছে কথার এবং কাজের ছোট এবং বড় সবকিছু থেকে নিজেকে মুক্ত করা যদি তুমি শিরক থেকে নিজেকে মুক্ত করো তবে জেনে রাখো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক বলুন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা মালিকাল মুলক হে আল্লাহ হে সার্বভৌম শক্তির মালিক তুতিল মুলক মান তাশা আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দাত থেকে ইচ্ছা কেড়ে নেন وتعز من تشاء যাকে খুশি ইজ্জত দেন وتذل من تشاء যাকে খুশি অপদস্থ করেন বিয়াদিকাল খায়র সমস্ত কল্যাণ আপনার হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান ও পাঁচ দুনার যুবক যুবক এবং বৃদ্ধরা যুবতী এবং বৃদ্ধারা ও পাঁচ দুনার ধনী এবং দরিদ্ররা জেনে রাখো আল্লাযীনা আমানু الذين آمنوا جرى إيمان نشي ولم يلبسوا إيمانهم بظلم أبو نجدر إيمان شاتي شرك مصري تقرني أولئك لهم الأمن جرى نجدر إيمان شاتي شرك قرني تراي پاوي نرابطة تادر جنوي حچ نرابطة وهم مهتدون أبو تراي حچ هدايت پرابطة ديني بھائرا بجھر چشتا کرون الله تعالى اپنادر کے ڈاک چھے وسارعوا الى مغفرة من ربكم وجنة عرضها السماوات والارض اعدت للمتقين আর তোমরা তীব্র গতিতে চলো নিজেদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আসমান ও জমিন সমূহের সমান যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য যারা আল্লাহকে ভয় করে এবং ভালোবাসে তাদের জন্য দেখুন دینی ভাইরা আপনাদের ছোট একটা আয়াত বলে আমি মাহফিল প্রাসাদের দিকে চলে আসছি বিরক্ত করব না আপনাদেরকে এখানে যারা আছেন আপনারা কি আপনাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করতে চান ইনশাআল্লাহ এটাকে আমি করে দিতে পারবো না কে করবে আল্লাহ যারটা যার সে তারটা করে নেবে একটা আয়াত বলে একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দেব দেখেন এটা আপনার কাজে আসে কিনা ওয়াল্লাহি যদি এই আয়াত আর এই হাদিস আজকের মাহফিলে আপনার সারা জীবনের জন্য কাজে না আসে আমি এটা বলবো না যে আর আসবে না আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনাকে হিদায়াতের পথে আপনাকে আরো দৃঢ় করুন এবং আপনাকে আরো তৌফিক দান করুন আমিন তবে ওয়াল্লাহি এমন সুযোগ পৃথিবীতে কেউ কাউকে দেয় ধরে নেন আপনার কাছে 10,000 কোটি টাকা জাল টাকা আছে কয় হাজার কোটি টাকা 10,000 এখন আপনি ধরা পড়েছেন আপনার অবস্থা কি হইতে পারে বলতে পারেন এখন ধরেন শেখ হাসিনা সরকার বলল যে ঠিক আছে তোমরা কেউ আর জাল টাকা বানায়ও না যার যে টাকা আছে সেই টাকা আত্মসমর্পণ করো আর এই জাল টাকা সমান সমান আসল টাকা নিয়ে যাও তবে আর জাল টাকা বানাবা না ভাবা যায় এটা কেউ করবে এটা পৃথিবীতে কি এমন সরকার আসবে যে এটা করবে তবে শুনুন আপনাদের রব আমার রব আল্লাহ 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 সূরা ফুরকানে আল্লাহ তাআলা নিজে বলছে এটা এটা কোরআনের আয়াত কেউ এগুলো নাড়াইতে চাড়াইতে পারবে না কেমন আর আমি কোনো ওই যে ব্যাখ্যাতে তাফসিরে যাচ্ছি না শুধু অনুবাদ বলতেছি আল্লাহ বসে ওকে এটা সিদ্ধাম নিয়ম না কোনো মনে কষ্ট যাবনি কোনো চিনে ফেলতেছি হ্যাঁ জেনা না মদ দুনিয়ার যত পাপ সব এভাবে রাইট এবার আল্লাহ বলতেছে যে ঠিক আছে যা আছে একদম ভর্তি হ্যাঁ বলছে ইল্লা তবে আচ্ছা এখন এই যে এই পৃথিবী মনে করেন যে লোকটা 50টা মহিলার সাথে জানা করেছে 100টা মহিলার সাথে জানা করেছে রাইট হইতে পারে হইতে পারে যে এই পৃথিবীতে যত মদ তৈরি হয়েছে চার ভাগের এক ভাগ সে খেয়ে ফেলছে হইতে পারে কিনা না হইতে পারে না তারপর ধরে নিলাম তর্কের খাতিরে কিসের খাতিরে তর্কের খাতিরে
ধরে নিলাম যে যদি এর গুনাহগুলো দেখা যাইতো তাহলে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যেত, পুরো পৃথিবী কি হয়ে যেত, অন্ধকার হয়ে যেত। এমন একটা লোক জান্নাতে যাবে কিভাবে? এমন যদি যদি লোকটা হঠাৎ করে বলে যা ইজ দেয়ার এনি স্কোপ, ধরেন লোকটা বলল যে আমার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে, আমার বয়স 50, আমি একদিনও নামাজ পড়িনি, আমার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে, আমি একদিনও নামাজ পড়িনি, আমি একদিনও দান করিনি, আমি একদিনও কাউকে সম্মান করিনি, এই পৃথিবীর সমস্ত পাপ আমার পছন্দের জিনিস, এই পৃথিবীর সব এই পৃথিবীর সমস্ত নেকি হালাল আমার কাছে অপছন্দের জিনিস, ইজ দেয়ার এনি স্কোপ, এখানে কি কোনো সুযোগ আছে আমার জান্নাতে যাওয়ার, যদি আমি বলি যে আমি সংশোধন হব। শুনেন আপনাদের রব কি বলেছে, আমাদের রব কি বলেছে, যদি আজকের দিনে আপনি আপনার গুনাহকে পরিবর্তন না করতে পারেন নেকিতে, আল্লাহ আমাকে তৌফিক দান করুন এবং আপনাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলেন ইল্লা মান তাব, অপরাধ যা খুশি তা হোক, তবে যেই লোক তওবা করে যা খুশি অপরাধ হোক সে ফিরে আসছে, ওয়া আমানা ঈমান আনছে, ওয়া আমিলা আমালান সালিহা এবং সৎকর্ম করছে, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই লোকটা যখন ঈমান আনছে আর খারাপ কাজে যায় নাই, হারাম কাজে যায় নাই, কিছু ভালো ভালো কাজ করা শুরু করছে, আল্লাহ বলছে তার আগের যে গুনাহ আছে সবগুলোকে ক্ষমা তো করব করব নেকিতে পরিবর্তন করব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, ইয়া নাস ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, কেমন রব পেয়েছো, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, তিনি কিভাবে তোমার গুনাহকে নেকিতে পরিবর্তন করবেন, কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু, সেভাবে তিনি করবেন। তোমার অপরাধ অনেক হয়ে গেছে না, আমি তো এমনিতেও অপরাধী, আজকেরও জাহান্নামি কালকেরও জাহান্নামি, আর ভালো কাজ করে করব কি, ধুর যেমনে আসি এমনি থাক, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, এই চিন্তা থেকে বের হও। শেষ হাদিস, এই মাহফিলের শেষ বক্তব্য, শেষ হাদিস এটা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। দেখেন একদিকে আল্লাহ কি বলেছে, আল্লাহ কোরআনে সরাসরি বলছে যে অপরাধ যা খুশি তা হোক, যদিও বলে আর জীবনে অপরাধ করব না, ফিরে চলে আসব, ভালো কাজ করব, অপরাধের কাছে আর আমি নাই, আল্লাহ গো আমি তোস্ত, তুমি আমাকে আর অপরাধে পাবা না, আল্লাহ বলছে যে গুনাহকে নেকিতে পরিবর্তন করবে, রাইট। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে দেখেন, বলছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে শুনেছেন যে কাল আল্লাহ, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার হতে ক্ষমা পাওয়ার আশায় থাকবে আমি তোমাকে ক্ষমা করে দেব। মানে আপনি যতক্ষণ মনে মনে ভাববেন আমি আল্লাহর কাছে মাপ চাইবো আর এই অপরাধ করবো না, আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ ততক্ষণ মাফ করতে থাকবে। একটু আপনাকে বলছি না আপনার অপরাধ কি, আমি বলছি পৃথিবীতে যা মদ হয়েছে চার ভাগের এক ভাগ খেয়ে ফেলছেন আর কি, যেদিন থেকে গাঁজা উৎপাদন হয়েছে পৃথিবীর সব গাছ আপনি একাই খেয়ে ফেলছেন আর কি, এটা আমি উদাহরণ দিয়ে পারবো না, সবচেয়ে ভালো উদাহরণ কে দেবে, দেখেন আল্লাহ কি বলতেছে, বলছেন জায়লা মা কানা ফীকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যতই হোক না কেন এতে কোনো পরোয়া করবো না, তোমাকে মাফ করে দেবো, যদি ক্ষমা চাও ক্ষমার আশা করো। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদমের ছেলে মেয়েরা, তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি তুমি বলো আল্লাহ অপরাধ যেগুলো হয়েছে তুমি তো জানো আমি ক্ষমা চাই, তোমার কাছে আর অপরাধ করব না, আল্লাহ বলছেন যে গফরতু লাক, যদি ক্ষমা চাও ক্ষমা করে দেব, আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ পৌঁছে গেলে ক্ষমা চাইলে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, কারো পরোয়া করি না আমি আল্লাহ। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতিআ, হে আদমের ছেলে মেয়েরা, তোমরা যদি জমিন পরিপূর্ণ করে গুনাহ নিয়ে আমি আল্লাহর নিকট আসো, সুম্মা লাকিতানি, এই পৃথিবী পরিমাণ গুনার মধ্যে যদি লা তুশরিকু বি শাইআ, এই জমিন পরিপূর্ণ গুনার মধ্যে যদি আমি কোনো শিরিক না দেখি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা,
যদি শিরিক না থাকে তোমার গুনার মধ্যে, এই জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে জান্নাতে নিয়ে যাবে। أقول قولي هذا وأستغفر الله لي ولسائر المؤمنين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. وآخر دعوانا الحمد لله رب العالمين. إيتا بقول لنا شباب بوزة جوا شاشة سي. ঠিক আছে না? السلام عليكم.